সিরাজদি খানে পিতামাতার রোহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। তথ্য ভিডিও চিত্রে মুন্সীগঞ্জ সিরাজদি খান থেকে আমাদের প্রতিনিধি। মুন্সীগঞ্জের সিরাজদি খানের মালয়েশিয়া শাখা যুবদল নেতা মীর মিজানুর রহমান স্বপন এর কোলা ইউনিয়নের নিজ বাসভবনে 27 সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব পিতামাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, কোলা ইউনিয়ন বিএনপি সভাপতি খলিলুর রহমান, কোলা ইউনিয়ন বিএনপি সহসভাপতি রমজান আলী খান, সাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক হামিদুল ইসলাম মন্টু, সমাজসেবক ফেরদৌস লস্কর, ব্যাংকার বাবু লস্কর, বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিস আলী, বেলতলী জি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলহাস আলী আফজল খান প্রমুখ।